জগদ্ধাত্রী পূজো নবমীতে বেলুড় মঠে পূজোর আয়োজন। চিরাচরিত রীতি মেনে মহা সমারোহে জগদ্ধাত্রী পূজো শুরু হয়েছে বেলুড় মঠের শারদাপীঠে। পূর্বাহ পূজোর মধ্যে দিয়ে সকাল ৬টা থেকে শুরু হয়েছে পূজোপাঠ। সকালের পূজোর পর দুপুরেও বিকেলে হবে জগদ্ধাত্রীর আরাধনা। হোম আয়োজন রয়েছে। প্রথা অনুযায়ী নবমীতেই একসঙ্গে সপ্তমী অষ্টমী ও নবমীর পূজো করা হবে। থাকবে আরতি ও অঞ্জলিও। সকাল থেকেই দূর দূরান্ত থেকে অগণতিক ভক্তের সমাগম রয়েছে মঠে। থাকছে ভোগের আয়োজনও। বাঁকুড়ার জয়রামবাটির মাতৃ মন্দিরে জগদ্ধাত্রীর আরাধনা। সেজে উঠেছে মাতৃ মন্দির। কথিত আছে শারদা দেবীর পারিবারিক পুজো এই জগদ্ধাত্রী পুজো। শারদা দেবীর মা শ্যামা সুন্দরী দেবী এই পুজো শুরু করেছিলেন। মা শারদা নিজেও এই পুজো পরিচালনা করেছিলেন। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শারদা দেবীর জন্মভিটে জয়রামবাটি মাতৃ মন্দিরে অগণতিক ভক্ত সমাবেশ রয়েছে মঙ্গলবার থেকে। সকাল থেকে শুরু হয়েছে পুজো। জগদ্ধাত্রী আরাধনায় মেতেছেন রাজ্যবাসী। ধুমধাম করে নবমী পুজো চলছে সমস্ত মণ্ডপেই। পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের সীমানার গ্রাম মৌ গ্রামের ঘোষবাড়িতে পুজোর আনন্দে মেতেছেন পরিবারের সদস্যরা। ঘোষ পরিবারের জগদ্ধাত্রী পুজো এবার ১০৯ বছরে পা দিল। পুজো ঘিরে পরিবারের সদস্যদের উদ্দীপনা চোখে পড়ার মতো। বয়স নির্বিশেষে পুজোর আনন্দে মেতেছেন সকলে। সকাল থেকে পুজোর সঙ্গে সঙ্গে নিজেদের মতো করে নবমী উপভোগ করছেন ঘোষবাড়ির সদস্যরা। শ্যামা পুজোর পর জগদ্ধাত্রী আরাধনায় মেতে উঠেছে বঙ্গবাসী। মহানবমীতে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা নারায়ণপুর মণ্ডপে মণ্ডপে ঘট উত্তোলন প্রস্তুতি। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নারায়ণপুরের ৪টি পুজো মণ্ডপের ঘট উত্তোলন আয়োজন করা হয়েছে। এবছর নামখানা নারায়ণপুরে জগদ্ধাত্রী পুজো করছে পাশাপাশি ৪টি ক্লাব। নারায়ণপুর নবরত্ন সংঘ এবং নারায়ণপুর নিউ এস ক্লাবের প্রতিমা সাজ সাবেকি। অন্যদিকে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের এবং নারায়ণপুর প্রতিমা নন্দী সংঘ তৈরি করেছে থিমের প্রতিমা। ঘট উত্তোলন উপলক্ষে রয়েছে ধামসা মাদল, মুর্শিদাবাদের ডগর বাজনা, বাংলার ঢাক, তাসা বাজনা, আদিবাসী নাচ। জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে উলুবেরিয়ার ঘোষ পরিবার। ৬২ বছর আগে উলুবেরিয়ার কুলগাছিয়া রামপুর গ্রামে দেবী জগদ্ধাত্রী আরাধনা শুরু করেছিলেন গোলক বিহারী ঘোষ। রামপুর গ্রামের এই পুজো গোলকবাবুর পুজো বলেই বিখ্যাত। পরিবার সূত্রে খবর, এখানে মৃন্ময়ী মায়ের মুখ আনা হয় চন্দননগর থেকে। ঘোষ পরিবারের দাবি, চন্দননগরের সঙ্গে উলুবেরিয়ার মেলবন্ধন ঘটানো হয় এই মুখ আনার মধ্য দিয়ে। সাত্ত্বিক আচারে নিষ্ঠা মেনে পরিবারের ৮ থেকে ৮০ রীতিমতো মেতে ওঠেন দেবী জগদ্ধাত্রীর আরাধনায়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাড়ি ফেরার পথে সোনা ব্যবসায়ীকে শুটআউট। টাকা সহ সোনার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতি। সোমবার বেশি রাতের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে ব্যবসায়ীর পরিবার। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রীতিমতো থামথামে এলাকা। সোমবার বেশি রাত পর্যন্ত এলাকায় ছিলেন জেলার পুলিশ সুপার। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। একটি বাইকে করে ৩ জন দুষ্কৃতি এসে ওই স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা ও সোনার ব্যাগ নিয়ে চম্পট দেয়। শুটআউটের ঘটনায় রীতিমতো ভয় রয়েছেন স্থানীয় মানুষেরা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। আগে দুবার অ্যাটাক হয়েছিল, থানাতে এফআইআর করেছিল এবং ডায়েরি করেছে, তার কোনো ই হয়নি। এইলে মানুষের আমাদের তো ক্ষোভ। কয়েকদিন কালকে তো সবাই মিলে মানে আটকে ছিল যে আগে ও মানে ও এফআইআর করা সত্ত্বেও কোনো যদি পুলিশ স্টেপ না নেয় তাহলে এটা কী করবে? এখানে আগে ফসল হোক, তারপর আমার বাড়ি ছাড়ো। ওরা তার লিখিত দিচ্ছে যে আমরা এটা তদন্ত করে আমরা আর শেষ করবো, যার ফলে আমরা কালকে। হাওড়ার ঘুষুরিতে আগুন। মঙ্গলবার সকালে আগুন লাগে ঘুষুরির একটি প্লাস্টিক কারখানায়। কারখানায় আগুন লেগেছে দেখে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। কারখানার একেবারে ওপরের তলায় আগুন লেগেছিল। পরে আগুন আরও ছড়িয়ে পড়তে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলে ৪টি ইঞ্জিন। আপাতত নিয়ন্ত্রণে আগুন। চিকিৎসক এবং নার্সদের গাফিলতির কারণে শিশু মৃত্যুর অভিযোগে আদালতের দ্বারস্থ শিশুর পরিবার। জলপাইগুড়ি ধূপগুড়ির ঘটনা। সোমবার জলপাইগুড়ি আদালতে দ্বারস্থ হয়েছেন মৃত শিশুর বাবা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ধূপগুড়ির ভেমটিয়া এলাকার এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। সন্তান প্রসব করার পর সমস্যা দেখা দিলে কোনো চিকিৎসক কিংবা নার্সকে পাশে পাননি বলে অভিযোগ করেছিলেন পরিবারের সদস্যরা। এরপর মা সহ সন্তানকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়। শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল। গত শুক্রবার ভোরে সেই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। দোষীদের কঠোর শাস্তির দাবিতে আদালতে দ্বারস্থ হয়েছেন তারা। রিলায়েন্স জুট মিল খোলার দাবিতে ভাটপাড়া মোড়ে পথ অবরোধ বামেরা। নভেম্বরের ১ তারিখ থেকে বন্ধ রয়েছে ভাটপাড়া রিলায়েন্স জুট মিল। মিল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন জুট মিলের প্রায় ৫,৫০০ শ্রমিক।
মঙ্গলবার জুটমিল পুনরায় খোলার দাবিতে ভাটপাড়া মোড় অবরোধ করলেন বিসিএমইউ নেতা এবং কর্মীরা। এই দিন প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে পথ অবরোধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয় ঘোষপাড়া রোডে। মিল না খোলা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। রেশন বন্টন দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারির পর থেকেই সামনে আসছে একের পর এক রেশন বিক্ষোভ। মঙ্গলবার রেশন বিভ্রাট পানিহাটিতে। পানিহাটি পৌরসভার 32 নম্বর ওয়ার্ডে রেশন বন্টন নিয়ে সমস্যায় সাধারণ মানুষ। পানিহাটি 398 নম্বর রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। রেশনের বন্টনের আড়ালে দুর্নীতি চলছে বলে অভিযোগ তাদের। লাইনে দাঁড়িয়েও রেশন মিলছে না তা স্বীকার করেছেন কাউন্সিলর শম্ভু চন্দ্র। কত মাস ডিউ রয়েছে? 3-4 মাসেরও ডিউ পড়ে রয়েছে। আমারই তো 2 মাসের ডিউ। ডিউ পড়ে রয়েছে? হ্যাঁ। দেয় না মাল? দেয় না কি? এই মাসে তো ওই মাসে দিচ্ছে, ওই মাসে তো এই মাসে দিচ্ছে, এরকম ভাবেই দিচ্ছে। কবে পাবেন কোনো নিশ্চয়তা নেই। না না, এই নিয়ে একজনের রাতে হ্যান্ডওভার করলো, তারপরেও আবার একবার নিলো দোকান, আবার এই চলছে। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে পরপর বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। উদ্বোধন সেরেই উদ্বোধন মঞ্চ থেকেই রাজনৈতিক একাধিক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা। বক্তব্য, পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপারকে কাঠগড়ায় তুলে একাধিক আক্রমণ করেছেন তিনি। মেদিনীপুর শহরের গান্ধী স্ট্যাচু সংলগ্ন এলাকায় শুভেন্দু অধিকারী জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে অভিযোগ করেন শহরে পুলিশি রাজ কায়েম হচ্ছে, 70,000 টাকার জন্য নিজেদের বিকিয়ে দিচ্ছে রাজ্য পুলিশ। পুলিশ তো আর টিএমসি বেতন দেয় না, আপনার আমার ট্যাক্সের পয়সায় বেতন পায়। সেই জন্য পশ্চিমবাংলার পুলিশ এখানে মমতা পুলিশ হয়ে যাওয়ার কারণে আপনারা কেন পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে এই যে বালি চুরি হচ্ছে এখানে ফাঁক করে দিয়ে যাচ্ছে, এখানে পুলিশ টাকা তুলে ভাইপোকে পাঠাচ্ছে, এগুলো কেন দেখান না? পিতৃপক্ষে গিয়ে ইনকমপ্লিট প্যান্ডেলগুলো এখানকার আইসি আতাবুর রহমান না কি নাম আছে, আমাকে একদিন আটকেছিল ধর্মাত মুখ্যমন্ত্রীকে পাস করাবে, ওকে আমি জব্দ করে দিয়েছি। এখানে কি হচ্ছে আই নো ইট ভেরি ওয়েল। এর আবার কয়েক বছর পরে পুলিশি রাজ ফিরিয়ে আনা হয়েছে। দিদির বাড়ির থেকে বাড়ি ফেরার পথে ডাউন বন্ধ ভারত এক্সপ্রেসে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল 10ম শ্রেণীর এক ছাত্রীর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের শামসি রেলগেটের কাছে। মৃত ওই স্কুল ছাত্রীর নাম বাসন্তী মণ্ডল, তার বাড়ি ইটাহার থানার চাকলাঘাট গ্রামে। পরিবার সূত্রে খবর, প্রায় এক সপ্তাহ আগে বাসন্তী মণ্ডল ভূতির নীলকণ্ঠ গ্রামে দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার রাতে জামাইবাবু ও দিদির সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিল সে। শামসি রেলগেট পার হয়ে লাইনের ধার দিয়ে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিল বাসন্তী। সেই সময় ডাউন বন্ধ ভারত এক্সপ্রেস এসে ধাক্কায় প্রাণ হারায় বাসন্তী। মঙ্গলবার 7 সকালে ময়নাগুড়ি শহরের 2টি পৃথক জায়গা থেকে এক হোমগার্ড ও তার মায়ের রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। পুলিশ সূত্রে খবর, হোমগার্ডের দেহ উদ্ধার হয়েছে ময়নাগুড়ি 14 নম্বর ওয়ার্ডের রাস্তার ধারে চাষের জমি থেকে। 12 নম্বর ওয়ার্ডে তাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তার মায়ের দেহ। তার মায়ের দেহ উদ্ধার হয়েছে। মৃত হোমগার্ডের নাম পরিমল বর্মন, তার মা সবিতা বর্মন। মা ও ছেলে একই বাড়িতে থাকতেন বলে স্থানীয় সূত্রের খবর। কিভাবে মা ও ছেলের মৃত্যু হলো তার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। রাস্তার শিলান্যাস নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মালদহের চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষের তত্ত্বাবধানে ঢালাই রাস্তা শিলান্যাস নিয়ে তুঙ্গে বিতর্ক। কার তত্ত্বাবধানে হচ্ছে এই রাস্তার কাজ, কৃতিত্ব কার রাস্তা তৈরিতে, এই নিয়ে শুরু হয়েছে জলঘোলা। জেলা পরিষদের সহকারী সভাধিপতির দাবি, রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের তহবিলের বরাদ্দকৃত অর্থে রাস্তার কাজের শিলান্যাস হচ্ছে, কিন্তু কাউকে না জানিয়ে শিলান্যাস অনুষ্ঠান হচ্ছে বিধায়কের তত্ত্বাবধানে। এই অভিযোগ তুলেই ক্ষোভ প্রকাশ জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং স্থানীয় জেলা পরিষদের সদস্যদের। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না জেলা পরিষদের কোনো প্রতিনিধি। বিপর্যয় মোকাবিলায় হ্যাম রেডিও একটি অবিচ্ছেদ্য অঙ্গ। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত দ্বীপে অস্থায়ী রেডিও স্টেশন তৈরির কাজ শুরু হলো। মৌসুমীর প্রত্যন্ত দ্বীপ এলাকায় যে কোনো প্রাকৃতিক বিপর্যয়, অন্য কোনো পরিস্থিতিতে যোগাযোগ রক্ষার খাতিরে হ্যাম রেডিওর পক্ষ থেকে একটি অস্থায়ী রেডিও স্টেশন তৈরি হচ্ছে। ব্লকের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণও দেওয়া হবে। কিভাবে বিপর্যয়ের সময় কাজ করতে হবে তার প্রশিক্ষণ দেবেন হ্যাম রেডিওর সদস্যরা। এতে প্রত্যন্ত বিপদসংকুল অঞ্চলের বাসিন্দাদের সুবিধা হবে বলে মনে করছেন হ্যাম রেডিওর সঙ্গে যুক্তরা। জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং বানারহাটের কালো নুনিয়ার চাষ হয়ে থাকে।
কালো নুনিয়া এক ধরনের কালো চাল এই ধানের চাষ সব জমিতে হয় না সুগন্ধি এই চাল পোলাও এবং বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে জেলার দুরামারি এলাকায় এই ধানের চাষ হওয়ায় এর চাহিদা অনেকটাই বেশি স্থানীয় সূত্রের খবর কম উৎপাদনে চালের দাম বেড়েছে অনেকটাই তবে চাষীদের অভিযোগ খোলা বাজারে দাম থাকলেও সেভাবে বেশি দাম তারা পাচ্ছেন না সঙ্গে রয়েছে কালো নুনিয়া চালের কালোবাজারি এক ধরনের পাতা ব্যবহার করে সুগন্ধি চাল বাজারে এনে সেটিকে কালো নুনিয়া বলে বিক্রির প্রবণতা রয়েছে উত্তরের জেলাগুলিতে দাম না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন নুনিয়া চাষীরা এখন তো এইবার তো বাজার একদম শেষ মানে 1800 যায়নি মানে 1300 1400 টাকা গেছে মন কত বছর কত টাকা করে বিক্রি করেছেন গত বছর 1800 টাকা দেওয়া গেছে 1900 টাকা দেওয়া গেছে গত বছর আলিপুর দুয়ারের কালচিনি বাজার এলাকায় আক্রান্ত ব্যবসায়ী ও তার বাবা দুষ্কৃতীদের শীঘ্র গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কালচিনিতে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ আলিপুর দুয়ার গ্রামীণ রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন ব্যবসায়ীরা স্থানীয় সূত্রের খবর 19 নভেম্বর সন্ধ্যায় কালচিনি এলাকার চা বিক্রেতা বিকাশ রায়ের দোকানে এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় আসে অভিযোগ বিকাশের সঙ্গে বচসা শুরু হলে তার মাথায় ধারালো অস্ত্রের কোপ দেয় ওই যুবক ছেলেকে বাঁচাতে গিয়ে জখম হন তার বাবাও তারা দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন নিরাপত্তার গাফিলতির অভিযোগে এবং দোষীকে গ্রেপ্তারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা ঝাড়গ্রামের নয়াগ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ এলাকাবাসীর নিম্নমানের সরঞ্জাম দিয়ে প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরির অভিযোগ উঠেছে রাস্তার কাজে যুক্ত বরাদপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভে বন্ধ রয়েছে রাস্তা স্থানীয়দের অভিযোগ পিচের নতুন রাস্তার প্রলেপ সামান্য আঘাতেই উঠে আসছে তাদের অভিযোগ 3 নম্বর বরখাকরি অঞ্চলের বরখাকরি থেকে ছোটখাকরি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে এলাকার 10টি গ্রামের একমাত্র যাতায়াতের রাস্তা ওই রাস্তাটি আমরা এই যে কাজ আরম্ভ হলো আমরা মানে 1 সপ্তাহ আগে আমরা কিছু জানিনি আমাদের ধান কাটায় ব্যস্ত ছিলাম আমরা কিছু জানি কাজ করে দিয়ে যাচ্ছে আমরা কাজ দেখে আমরা কাজ ভালো হচ্ছে না বলে আমরা অটোমেটিক কাজ বন্ধ করে দিয়েছি হুগলির মহানদে একটি মদের ফ্যাক্টরিতে আয়কর দপ্তরের হানা মঙ্গলবার সকালে আয়করের প্রায় 20 থেকে 25 জনের আধিকারিকের একটি দল পৌঁছয় মদের ফ্যাক্টরিতে স্থানীয় সূত্রের খবর 2002 সালে ওই মদের কারখানায় তৈরি হয়েছিল সেই সময় থেকে 2023 সাল পর্যন্ত যে কারখানার সমস্ত কাগজপত্র ঠিক আছে খতিয়ে দেখতেই মহানদের ওই কারখানায় পৌঁছেছেন আয়কর আধিকারিকরা সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের মুর্শিদাবাদের জলঙ্গির মধুবনা রাজ্য সড়কের ঘটনা মৃতের নাম নামাজি মণ্ডল তার বয়স আনুমানিক 65 বছর মাছের গাড়ির ধাক্কায় প্রাণ হারান তিনি দুর্ঘটনার পর দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ঘাতক মাছের গাড়িটিকে আটক করার দাবি জানায় তারা এতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী